আর্থিকভাবে দুর্বল মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিশিষ্ট সমাজসেবী বিনয় পটেল। লোকচক্ষুর আড়ালে থেকেই গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিনয় কোলে। টাইমস বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। আজকে আমরা আমাদের সবার প্রিয় জুজাসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের বিনয় কোলে মহাশয়ের আর্থিক সহায়তায় নস্করপুর জেবিপুর ওসির পারমিশন নিয়ে আমরা আজকে, যেহেতু নস্করপুরে লকডাউন হটস্পট চালু হয়ে আছে, তার জন্য ওখানকার মানুষ দুস্থ মানুষরা বাজার সবজি কিনতে বেরোতে পারছে না, তাই আমরা বিনয় কোলে আর্থিক সহযোগিতায় আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে তাদের বাড়ি বাড়ি কিছু সবজি ত্রাণ আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই এখানে সবজি হয়ে আছে আমাদের সবার প্রিয় বিনয় কোলে এবং আমাদের জেবিপুরের ওসির সহযোগিতায় এবং ওনার পারমিশন নিয়ে আমরা আজকে এই সবজি কিছু বাড়ি বাড়ি দুস্থ পরিবারকে দেওয়া হচ্ছে। আর আমি তৃণমূল ছাত্র পরিষদে ব্লকের বর্তমানে সভাপতি। দাদার কাছে ফোন আসছে, বিনয় দাদার কাছে ফোন আসছে, ফোনের মারফত আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। যেহেতু এটা নস্করপুর অঞ্চল থেকে ফোন এসেছিলো, তাই বিনয়দা আমাকে ফোন করে এবং দাদার সাহায্যে আমি এগুলো পৌঁছে দিচ্ছি বাড়িতে বাড়িতে এবং তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। কারণ এইটাই নস্করপুর অঞ্চল, যেহেতু রেড জোন চলছে, তাই রেড জোন চলাকালীন আমরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এটা পৌঁছে দিচ্ছি। এটা যতদিন লকডাউন চলছে এবং আমাদের নস্করপুর অঞ্চলে পজিটিভ ধরা পড়ার পর যখন থেকে এটা হচ্ছে, দাদা নাম্বারটা দিয়েছিল, ফোন নাম্বার দেওয়ার পর আমাদের দাদার কাছে ফোন আসে। দাদার ফোন আসার পর আমাদের সকলকে দাদা বলে এবং তার সূত্র ধরে আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এই পরিস্থিতিতে তোমরা যে মানুষের বাড়িতে যাচ্ছ, তারা এই খাবার সামগ্রী পেয়ে তাদের মানে রিয়াকশন কী? না, তারা সিম্পলি তো পেয়ে খুব খুশি হচ্ছে, কারণ এই লকডাউনটা এমনই চলছে, সব মানুষই খারাপ পজিশানে আছে, কেউ ভালো পজিশানে নেই। এই লকডাউনটা এমনই একটা পরিস্থিতি, সকলকে বাড়িতে থাকতে হবে। যদি তাদের কাছে কিছুটা পৌঁছে দিয়ে আসা যায়, হয়তো সবটা দিতে পারবে না, কিন্তু যদি কিছু দিয়ে আসা যায় অন্তত তাদের পক্ষে অন্তত উপকারী হবে। তাই জন্য আমরা দাদার সাহায্য নিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এটা দিয়ে আসছি। তোমার নাম? কৃষ্ণেন্দু পালুই, নস্করপুর অঞ্চল যুব সভাপতি। বাড়ি থেকে তো ইচ্ছা আছে, বাবা আমি তো কিষাণের লোক না, গিয়ে তাহলে তো কি হয়, এই জন্য যাওয়ার জন্য এখানে থেকে গেছে, এখানে যাওয়া যাচ্ছে, পারেনি তো যেতে পারেনি। ঝাড়খণ্ডের সরকার নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেছে আপনাদের? হ্যাঁ, করে তো সরকার করেছে, এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কিছু করেনি? না, এখানে নেওয়ার জন্য করে না, এখন করেনি। না, আপনারা কি বাড়িতে যেতে চাইছেন? হ্যাঁ, আমি বাড়ি যেতে চাই, লেকিন কিরাম যাব এই জন্য পড়েছিল। আর এই যে এইরকম কঠিন পরিস্থিতি, বিনয়বাবু না খাবার দিলে কি খাবার না, তাহলে তো আর বাবু না দিলে তাহলে তো খিদার জন্য মরে যাব, না খেয়ে থাকতে হবে। ওই খাওয়া দাওয়া দিচ্ছি, তাহলে এত দিন আমারকে দিয়েছ, এইরকম বলবো। আপনার নাম বলকো বলকো। এই মুহূর্তে আমরা রয়েছি পাঁচলা জুজেরশাহ। এই জুজেরশাহ অঞ্চলের এই লকডাউন পরিস্থিতিতে বহু মানুষ এমন আছে যারা খাদ্যের অভাবে ভুগছে, বিশেষ করে ভিন রাজ্য থেকে যে সমস্ত শ্রমিক মানুষ এখানে কর্মসূত্রে এসেছেন এবং এই লকডাউন পরিস্থিতিতে তারা আটকে পড়ে গেছে, বাড়িতে যাবার কোনো রকম উপায় নেই। তো সেই কঠিন পরিস্থিতিতে তাদের প্রতিদিনের খাদ্য যোগিয়ে যাচ্ছেন জুজেরশাহ বিনয় কোলে। তো সেই রকম বহু মানুষ যারা এই ভিন রাজ্য থেকে এই রাজ্যে এসে কাজ করছে এবং এই খাদ্যের অভাবে ভুগছে, তারা প্রতিদিন এই বিনয়বাবুর বাড়ি থেকেই খাবার নিয়ে যাচ্ছেন। শুধু পাঁচলা বিধানসভা কেন্দ্রে না, আশেপাশের জগৎবল্লভপুর, ডোমজুর, সাকরাইল, তো বহু পরিযায়ী শ্রমিক আছে যারা খাদ্যের অভাবে ভুগছে। তারা প্রতিদিন কেউ আছে প্রতিদিন আসছে, আবার কোনো কোনো শ্রমিকরা আসছে সাপ্তাহিক বা 10 দিন ছাড়া আসছে। প্রথম থেকেই লকডাউনের এইভাবে মানুষকে বিভিন্নভাবে খাদ্যের যোগান দিয়ে চলেছে। তার পাশাপাশি
এলাকার প্রায় 5000 পরিবারকে কাঁচা সবজি এবং তার পরেও বিভিন্ন খাদ্য সামগ্রী মানুষকে তুলে দিয়ে যাচ্ছেন। এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সহযোগিতা চাইছেন, তাদেরকেও সমান্তরালভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিনয়বাবু। তো এই প্রায় এক মাস কাটিয়ে লকডাউন এই পরিস্থিতিতে তো বিনয়বাবুর অভিজ্ঞতা কেমন বা কীভাবে মানুষকে সহযোগিতা দিয়ে চলেছেন, আর আগামী দিনে যদি লকডাউন আরও দীর্ঘ হয়, পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে, সেই মুহূর্তে কী পদক্ষেপ নেবেন, তো সেটা একটু ওনার মুখ থেকেই শুনে নেব। দাদা কি মানে এই যে আপনার অভিজ্ঞতা বেশ কিছুদিন কাটিয়ে, তো কী বলবেন? বেশ কিছুদিন কাটিয়ে বলতে, এই পরিযায়ী শ্রমিকরা যারা আছে, এরা তো এদের রেশন কার্ড এখানে নেই, এরা হচ্ছে চাল ডাল কিছু পাচ্ছে না, এরা খেতেও পাচ্ছে না, কাজও নেই। তাই এনারা এখন তো লকডাউনের জন্যে কেউ ভয়ে বাড়িতে কাজও দিচ্ছে না, হয়তো বাড়িতে কোনো কাজ থাকলেও তারা কাজে এদের ডাকছে না কিংবা নিজেরাও করছে না। তা ওদের খাবার একটা বিশাল সমস্যা হয়ে গেছে। তারপরে আমাদের কাছে আসে, আসার পরে আমরা বলেছিলাম ওদের নামের একটা লিস্ট আমার কাছে করা আছে, ধরুন এখানে 5 জন আছে, নস্করপুরে 11 জন আছে, আরও বিভিন্ন জায়গায় 2-1 জন করে আছে, গঙ্গাধরপুরের কিছু আছে, ওদেরও আমাদের অন্য একটা ছেলে আছে, তারা দিচ্ছে। তা এইভাবে বিভিন্ন জায়গায় যা পরিযায়ী শ্রমিকরা আছে, এদের না আছে রেশন কার্ড, তারা খাবার পাচ্ছে না। তা এই জন্য বলেছি, যতদিন তারা এখানে আছে, যতদিন না লকডাউন ওঠে কিংবা এরা না যেতে পারে, ততদিন আমার বাড়িতে এলে এরা খাবার পেয়ে যাবে। একদম, আজকে আমরা ওনার বাড়িতে এসেও দেখলাম কিছু মানুষ যারা ভিন রাজ্য থেকে কর্মসূত্রে এখানে এসছেন, এই দেড় মাস প্রায় লকডাউন কাটিয়ে অর্থাৎ চলছে দেড় মাস, তো সেই জায়গায় তাদের কিন্তু খাদ্যভাণ্ডার প্রথম থেকেই শূন্য। তো সেই প্রথম থেকে খাদ্যের যোগান দিয়ে চলেছেন সেই সমস্ত মানুষ এখানে প্রতিদিন সকালে চলে আসেন এবং খাদ্য নিয়ে গিয়ে সেই খাদ্যটাই আবার দুপুরে খাবার একমাত্র যোগান এই বিনয়বাবুর বাড়ি থেকেই প্রতিদিন হয়ে চলেছে। তো সেই মতো অবস্থায় তাদের সঙ্গে কথা বলে জানলাম, যদি এই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে বিনয়বাবুর মতো মানুষ যদি না দাঁড়াতো, রীতিমতো তাদেরকে না খেয়েই কাটাতে হতো। তো এরপরে চলে যাব, তো ভিন মানে আশেপাশের যে গ্রাম অথবা বিধানসভা কেন্দ্রের মানুষকে কীভাবে সহযোগিতা করছেন? সহযোগিতা আমি এটা ক্যামেরার মাধ্যমে বলতে চাইছি না, আমি সহযোগিতা আমি কারো করছি না। আমার ব্যক্তিগত মনে হয় বিবেকানন্দর কথায় যে আমি কাউকে সহযোগিতা করছি না, তারা আমাদের সহযোগিতা করছে আমার সেবাটা নিয়ে। আমি মানুষের জন্য সেবা করতে চাই, তা সেই সেবাটা তারা আমাকে করতে সুযোগ দিচ্ছে বলে আমাদের যে সবাই যে টিম আছে, আমরা এই টিম মিলে তাদের সেবাটা করতে পেরে আমরা ধন্য। তারা নিয়ে কিন্তু ধন্য নয়, আমরা যেটা ব্যক্তিগত মত যে তাদের ঘরে সেবা করার আমাদের সুযোগটা দিচ্ছে, এই জন্য তাদের ধন্যবাদ দেবো। একদম একদম, যেখানে দেখতে পেলাম মানে সম্পূর্ণ নিজস্ব অর্থনৈতিক সহযোগিতা করছেন এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে এলাকার বিশিষ্ট মানুষদের সঙ্গে নিয়ে মানুষকে এই কঠিন পরিস্থিতিতে লড়াইটা একটু সহজ যদি করে দেওয়া যায়, তো তাদেরকে এক সহযোগিতা করে চলেছেন বিভিন্নভাবে। তো সেখানে দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু বহু মানুষ সহযোগিতা চেয়ে চলেছেন। বিশেষ করে আমরা প্রথম দিকে বিনয়বাবুর যে ত্রাণ অর্থাৎ খাদ্য সামগ্রী দেওয়ার ত্রাণ পর্বে আমরা যোগদান করেছিলাম আমাদের টাইমস বাংলার পক্ষ থেকে, তো সেই সোশ্যাল মিডিয়ার মারফতে অর্থাৎ টাইমস বাংলার মধ্য দিয়ে বেশ কিছু মানুষ বিনয়বাবুর কাছে তাদের কঠিন পরিস্থিতির কথা তুলে ধরে এবং সেই পরিস্থিতি শুনে তাদেরও কিন্তু সমান্তরালভাবে নিজের পার্শ্ববর্তী মানুষকে যেভাবে সহযোগিতা করছে তাদেরকেও কিন্তু সহযোগিতা করে চলেছেন। এবার এটা জেনে নেব কীভাবে তাদের সহযোগিতা করা হচ্ছে। এর আগে আমি ক্যামেরার মাধ্যমে আসছিলাম না, কিন্তু অনেক দূর থেকে খবর আসছিলো যে মানুষ খাবার পাচ্ছে না। তা টাইমস বাংলা যখন আমার কাছে আসে, তা টাইমস বাংলাকে আমি বলেছিলাম যে আমার নাম্বারটা ওদের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে মানে ওনাদের গ্রুপে দিয়ে দিয়েছিলাম। তা সেখানে টাইমস বাংলার নাম করেই আমাকে অনেকে ফোন করতে আরম্ভ করে। তা আমাদের একটা সিস্টেম আছে, আমরা সকাল থেকে 1টা পর্যন্ত তাদের ফোন নিচ্ছি, যারা 1টার মধ্যে দিচ্ছে তাদের রাতের অন্ধকারে বাড়িতে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোমনাথ হালদার আছে, এক জায়গায় কৃষ্ণেন্দু আছে, তন্ময় আছে, পলু চক্রবর্তী আছে, এরকম আমির আছে, এরকম বিভিন্ন ছেলেরা আছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেটা রাত্রে দিয়ে আসছে। এবং আমি বলেছি তাদের কোনো ছবি তোমরা তুলবে না,
কেন আমরা এটা সেবা করছি সেটা ছবি তোলার কোনো দরকার নেই। আর একটার মধ্যে যারা বলছে সেদিনই পেয়ে যাচ্ছে, আর যদি যারা দুটোর পরে করছে তারা পরের দিনে সন্ধ্যের মধ্যে পেয়ে যাচ্ছে খাবারগুলো। এই দাদা আরও একটা ব্যাপার যেটা জানতে পারলাম, মানে রমজান চলছে, হয়তো রমজান মাস, তো তার বিষয়েও কিন্তু আপনার পরিকল্পনা আছে শুনলাম, তো সেটা যদি একটু আমাদের মধ্যে দিয়ে একটু শেয়ার করেন। আমরা রমজানে একটা চিন্তাভাবনা করেছি, এর আগের বারে যে আমরা 2200 লোককে সবজি দিলাম, আমরা রমজান এলাকাগুলোয় সেখানে দিইনি। রমজান এলাকাগুলো জুয়াশায় যেখানে আছে আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা সেখানে কিছু সামান্য আমাদের যেটুকু আর্থিক ক্ষমতা, পুরোটাই তো ব্যক্তিগত জায়গা থেকে হচ্ছে, তা সেই যেটুকু ক্ষমতা তাদের কাছে কিছু রমজান মাসে যাতে তারা ভালোভাবে কাটাতে পারে, অন্তত 4-5 দিন যাতে তাদের কাজ, সেই এক মানে 4-5 দিনের জিনিসপত্র আমরা তুলে দেবো ঠিক করেছি। আরও একটা ব্যাপার, মানে আপনি যে একদম লকডাউন শুরু থেকে মানুষকে সহযোগিতা করে চলেছেন, দেখা গেছে প্রথম দিকে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সবজি তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র যাতে করে বাজারে, পার্শ্ববর্তী বাজারে জমাটা এড়ানো যায়, তো সেই দিক লক্ষ্য রেখে, তো আপনি যে সবজি তুলে দিয়েছেন, তো সবজি তুলে দেওয়ার পর আপনার কি মনে হয়েছে আপনার যে উদ্দেশ্য জমায়েতটা কম করা, তো সেটা কি হয়েছে? সেটা আমার থেকে মানে টাইমস বাংলা ভালো বলতে পারবে, কেন আমরা তো রাস্তায় নেমে এখন লকডাউন আমরা যে মানে বিভিন্ন জায়গায় ঘুরছি না, মানে খুব যখন অতি প্রয়োজন হচ্ছে, কেউ রক্তের দরকার হলে হয়তো গাড়ি নিয়ে বেরোতে হচ্ছে, কি হসপিটালের কেস হলে গাড়ি নিয়ে আমি বেরোই, তার আগে আমরা বেরোতে পারছি না। এবং সবথেকে টাইমস বাংলাই বলতে পারবে যে আগে জিয়াসার বাজারে যে হারে ভিড় ছিল লকডাউনের পরে কী হয়েছে না হয়েছে আপনারা ভালো বলতে পারবেন। তবে আমার মনে হচ্ছে তো সবাই বলছে লো এখন মার্কেটে লোক কম আছে, সবজিটা দেওয়ার একটাই কারণ উদ্দেশ্য যে চাষিরা দাম পাচ্ছে না, চাষিরা যাতে দাম পায়, আর দ্বিতীয় কথা টোটালটাই ব্যক্তিগত উদ্যোগে টাকা দিয়ে তাদের কিনে আনা হচ্ছে টাকা দিয়ে, এবং সেটা রিজনেবল তারা দামটা পাচ্ছে, প্লাস হচ্ছে বাজারে ভিড়টা হচ্ছে না। আর আমরা শুধু গরিব মিডল ক্লাস এরকম দেখছি না, আমার যার প্রয়োজন আছে যে বলছে দিতে হবে তাকে দিচ্ছি আমরা, কোনো মানে যে কারো অবস্থা ভালো তাকে দিতে হবে না এরকম না। এখন কেন অবস্থা যারা ভালো তারা লকডাউনে বাড়িতে আটকে আছে, তারা তাদের তো এটা প্রয়োজনের জন্য দেওয়া হচ্ছে, তাদের অর্থনৈতিক প্রয়োজন নয়, এটা হচ্ছে সামাজিক প্রয়োজনে দেওয়া হচ্ছে, এবং এটা কাউকে আমি উপকার করছি না, এটা হচ্ছে আমাকে সেবা করার সুযোগ দিচ্ছে, আমি সেবা করছি। একদম তাই, মানে এখানে কথা বলে যেটা জানতে পারলাম বিনয়ের সঙ্গে ওনার ভিন্ন মতামত একেবারেই, শুধু জানতে পারলাম যে অর্থনৈতিক স্বাবলম্বী হলেই যে মানুষের পাশে সহযোগিতা করা যাবে, মানুষকে সহযোগিতা দেওয়া যাবে সেটা কিন্তু একেবারেই নয়, তো সেটা একেবারে জানতে পারলাম বিনয়ের সঙ্গে কথা বলে। দাদা, এই যে মানুষ এখনও পর্যন্ত কীরকম পরিস্থিতিতে মানে চলছে এখন পরিস্থিতি, ধরুন যা রেশনের যা চাল দিচ্ছে মানুষের চালের অভাব হবে না, কিন্তু আগামী দিনে যে ধরুন আটার একটা সমস্যা হবে, ময়দার সমস্যা হবে, তেল মশলার সমস্যা হবে, আমি এর মাধ্যমে সরকারের কাছে একটা অনুরোধ করব হাত জোড় করে, তারা একটু মশলাপাতি যদি কোনোভাবে এই লকডাউনের পরিস্থিতি যদি তারা সাধারণ মানুষকে রেশনের মাধ্যমে দিতে পারে, এবং সেটা কোনো মানে যারা রেশন কার্ডে 2 টাকা কেজি চাল আছে যে গরিব বড় লোক নয় সবাইকেই আমার মনে হয় দেওয়া উচিত, কেন কারোর হাতে আর মজুদ কোনো টাকা পয়সা আস্তে আস্তে কমে যাচ্ছে, তা সেই জায়গা থেকে আমরা রেশনের মাধ্যমে সরকারের কাছে হাত জোড় করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, তারা যাতে তাকে রেশনের মাধ্যমে এরপরে তেল, আটা, ময়দা এবং মশলাপাতি বিশেষ করে যেন দেন, এবং আলুটা দেন, আলুটা প্রচুর কালোবাজারি হচ্ছে, যে আলুটা 550 টাকা বস্তা ছিল এখন 1000 টাকা তারা কালোবাজারি করে করছে, ডালটা যেখানে 80-90 টাকা ছিল এখন সেখানে 130 টাকা ডাল হয়ে গেছে, বিভিন্ন জিনিসের সবজির দাম হয়ে যাচ্ছে, এবং আনা মানে মুদিখানার জিনিসেরও বিভিন্ন দাম হয়ে যাচ্ছে, তাই এই সময় রেশনের মাধ্যমে যদি দেয় তাহলে মনে হয় মানুষের উপকার হবে, এবং সেটা গরিব বড় লোক দেখলে হবে না, সবাইকে দিতে হবে, কেন গরিব যারা বড় লোক আছে তারাও তো ট্যাক্স পে করে, সেই ট্যাক্সের সময় এখন এখন যখন অর্থনৈতিক অবস্থা তাদেরও তো অবস্থা খারাপ, তারা ট্যাক্স সারা বছর পেমেন্ট করে যাবে আর সরকারের মাধ্যমে কোনো সুযোগ পাবে না, শুধু একটা শ্রেণীর মধ্যে দেবে, এটা এখন শ্রেণীভাগের সময় নয়, এখন রোগ হলে সবাইকার হবে, অতএব এখন গরিব বড় লোক কে মজদুর কে কিষাণ কে মুসলিম কে হিন্দু কে ঈসা এসব দেখলে হবে না, এখন সবাইকে সমান চোখে সরকারের দেখা উচিত, এবং করজোড়ে সরকারের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার নিবেদন করব তারা যেন রেশনের মাধ্যমে দিয়ে আগামী দিনে যেন মানুষ বাঁচে, মানুষ বাঁচলে কিন্তু আবার সরকারের রোজগার হবে, ট্যাক্স পাবে, আর আগামী দিনে সরকারও ডেভেলপ হবে এবং ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ অনেক এগিয়ে যাবে। একদম তাই, মানে ওনার কথায় যেভাবে রেশনের চাল দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মানুষের এক একটা পরিবারের ক্ষেত্রে, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু চাল নয়, সরকারের কাছে ওনার বিনীত নিবেদন যদি চালের পাশাপাশি দানা ডাল শস্য তেল মশলা যদি দেওয়া যায় মানুষকে, তাহলে বিশেষ করে মানুষ
অনেকটাই সুবিধা হবে এই কঠিন লড়াইয়ে লড়ার। তো সেই আর্জি নিয়েই বিনয়বাবুর বিনীত নিবেদন, উনি যেভাবে কাজ করে চলেছেন তার পাশাপাশি সরকার চাল দিয়ে দিয়ে মানুষকে অনেকটাই সহজ করে দিয়েছে এই লড়াইয়ে। তো ক্যামেরা পাঁচলা থেকে ক্যামেরা পার্সন পলাশের সঙ্গে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস মাইতির।